Assalamualaikum, আমি নুসরাত জাহানজুতি from Nusrat Artland. শুরু থেকেই বলি আমি একজন অ্যানিমি লাভার, আমার খুব অ্যানিমি পছন্দ। আমি যে আজকে পেইন্টিংটা করতেছি সেটা হচ্ছে গ্লাস পেইন্টিং। গ্লাস পেইন্টিংয়ের ক্ষেত্রে আমি প্রথমে একটা কাগজে স্কেচ করে নিলাম, তারপরে গ্লাসটা উপরে বসা দিয়ে এর উপরে আমি খুব সহজেই ডিটেলিং আর্ট করে ফেললাম। অ্যাক্রিলিক কালার অ্যান্ড খুবই চিকন ব্রাশ ইউজ করেছি। আপনারা চাইলে মার্কার ইউজ করতে পারবেন, অবশ্যই সেটা অয়েল বেসড হতে হবে না, কারণ আপনি কাঁচের উপরে অয়েল বেসড কালার দিয়ে করতে পারবেন না। তারপর আমি এটাকে স্মুথ করার জন্য একটা টুথপিক দিয়ে স্মুথ করে নিচ্ছি, কারণ যেহেতু এটা অ্যাক্রিলিক কালার এবং ব্রাশ দিয়ে করেছি অনেক সময় এটা মোটা চিকন সাইজ হয়েছে, তো ঠিক রাখার জন্য আমি টুথপিক দিয়ে সাইজ করে নিলাম। না, সবার প্রথম আপনি লাইনার আর্ট করবেন, চোখ নাক এবং শ্যাডোর উপরে ফোকাস করবেন, তারপরে আপনি বাহিরের কালারটা দিবেন বা স্কিন টোনটা সবার পরে দিবেন। এবং শ্যাডোর ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন কোন দিকে শ্যাডো হওয়া উচিত, বা আপনি যে অ্যানিমিটা আঁকতেছেন সেটা দেখেও আঁকতে পারবেন। তারপরে হচ্ছে স্কিন টোনের পালা। স্কিন টোনের ক্ষেত্রে এত কিছু দেখা লাগে না, শুধু ভরাট করে দিলেই হবে, কারণ আমরা ডিটেলস আর্টগুলো সবার প্রথমেই করে নিয়েছি। এখন একটু চেক করে নিব আসলে প্রথম যে স্কেচটা করলাম কেমন হয়েছে, অ্যান্ড আই লাভ ইট। তারপরে বাকি দুইটার ক্ষেত্রেও সেম প্রসেসেই করব। তারপরে আসে আমার সাইনের পালায়। সাইনের ক্ষেত্রে আমি একটা কাগজের উপর সাইন উল্টো করে এঁকে তারপরে সেটা গ্লাসের উপর বসেছি, কারণ আমার যেই মেইন লুকটা হবে উল্টা পিঠে। একই প্রসেসে স্মুথ করলাম। তারপর আমি একটা ব্রাশ করতেছি, আমার রঙগুলো শুকায় যাওয়ার পর, অবশ্যই শুকায় যাওয়ার পর, রঙের মাঝে আপনি আঠা দিতে যাবেন না। রং শুকায় যাওয়ার পরে আপনি ব্রাশ দিয়ে সুন্দর মতো এর উপর দিয়ে রঙগুলোকে ঢেকে দিলাম। এখন আসি ফাইনাল লুকের ব্যাপারে। আমার কাছে খুব পছন্দ আছে। তো আজকের জন্য এতটুকুই। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ডু ফলো মাই পেজ অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।